Bloomberg Times. আজকে যে মিছিল ছিল বিজেপির এনআরসি সিএর প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিজেপির বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের প্রতিবাদে কিশোরপুর দুই অঞ্চলের ঘাসোয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন কিশোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপেন মাইতি, উপস্থিত ছিলেন কিশোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য কর্মীবৃন্দ এবং ঘাসোয়া গ্রামের শুক্লা মাইতি পঞ্চায়েত সদস্যা, চন্দনা সিং পঞ্চায়েত সদস্যা এবং মানস সামন্ত পঞ্চায়েত সদস্যা। এছাড়াও খানাকুল ব্লকের লড়াকু নেতা আলী হাসান্দা, সহসভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ লড়াকু নেতা রাঙাদা, গোসপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য উৎপল খামরই এবং বিমল মালিক সহ ঠাকুরঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মণ্ডল এবং সদস্য মনিরুল ইসলাম সহ বিভিন্ন প্রান্তের অসংখ্য মা বোন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রাস্তায় হেঁটে বুঝিয়ে দিল যে কিশোরপুর টুয়ের মাটি বিজেপির জন্য নয়, এ মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূল কংগ্রেসের মাটি, মা মাটি মানুষের মাটি এবং মা বোনেরা বিশেষ করে হেঁটে বুঝিয়ে দিয়েছে এ মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, সকলে মিলেমিশে বিজেপিকে আমরা বাংলার মাটি থেকে তাড়াবো, কিশোরপুর টুয়ের মাটি থেকে তাড়াবো, ঘাসোয়ার মাটি থেকে তাড়াবো। এখানে কোনো বিজেপি সাম্প্রদায়িক দলের জায়গা আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, ছাত্র যুব আগে বলো, বন্দে মাতরম, শ্রমিক ভাইরা আগে বলো, বন্দে মাতরম।